পৃথিবীর ইতিহাসে যত রকমের প্রমিস হয়েছে আজ পর্যন্ত যত রকমের প্রমিস সব থেকে উপরের শাড়িতে থাকবে ইঞ্জিনিয়ারিং কলেজে করা প্রমিস একদম ওপরের সাইডতে কিচ্ছু করার নেই ছোট থেকে ছোট কলেজ বাজে থেকে বাজে কলেজে গিয়ে কেউ জিজ্ঞেস করুক যে আপনাদের এখানে প্লেসমেন্ট হয় হেসে দেবে হানড্রেড পার্সেন্ট ক্যাম্পাসিং হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট যে ভর্তি করাতে গেছে কারো বাবা সে অবাক হয়ে যায় কনফিডেন্স থেকে যে আমি আমার ছেলেকে ভর্তি করাতে এসেছি আমার না জব লেগে যায় এত কনফিডেন্স তো থাকার কথা নয় ওর বাবা ভাবে আমার ছেলেকে ভর্তি করে দিলে এক্ষুনি মনে হচ্ছে গেটের বাইরে সিও চা খাচ্ছে ওখান থেকেই নিয়ে নেবে একদম আলাদাই লেভেলের কনফিডেন্স তারপর পরে জানতে পারে যে বসে আছে ওখানে যে বলছে হানড্রেড ক্যাম্পাসিং ক্যাম্পাসিংয়ের কথা তার নিজেরই তিন মাসের স্যালারি আটকে আছে পায়ে সাত হাজার করে সে কনফিডেন্স দেখা দেখাতে হবে জব করছে তারপর কলেজে ঢুকে যাবে কনফিডেন্স দেখে যে না এ কলেজ থেকে তো আমার ছেলে একটা জব নিয়ে বেরোবি যদি কম্পিউটার সায়েন্স বা আইটি থাকে তাও বেঁচে যাবে বাকি যদি কোন স্ট্রিম নিয়ে নেয় মেকানিক্যাল ইলেকট্রিক্যাল চার বছর পর ছেলে আসছে জব পেয়ে গেছি স্টার্টিং এ ষাট হাজার দেবে বছরে বাবা বলে এত লাখ টাকা খরচা করে মাসে পাঁচ হাজার টাকা তাও ছেলেকে ওখানে বলে যে না ঢুকে যা কেননা প্রত্যেক ফ্যামিলিতে ওই গল্পটা চালু আছে যে কোনো তো একটা দাদার ছেলে যে ঢুকে গেছিল সাত হাজার টাকা এখন দেড় লাখ কামায় প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ আছে এরকম সাত হাজারে ঢুকে গেছিলো দেড় লাখ কামায় তাই ছেলেকে বলুন যেখানে পাচ্ছে মাথা গুঁজে দিতে এ আমি তো বিটেক পাস করার পর মাথা গোজার ব্যাপারটা আমি বুঝতে পারি না সবাই কি মাথা গুঁজে দেবে যেখানে সেখানে আর বিটেক করার পর ছেলে মেয়েরা এরকম করেই ঘুরে বেড়ায় যেখানে সুযোগ পাবে মাথা গুঁজে দেবে মানে কোম্পানিতে ঢুকছে আগে মাথা গুঁজে ঢুকছে সুযোগ পেলেই মাথা গুঁজে দেবে তারপর ঢুকে যায় এই আশা নিয়ে যে সাত হাজারে ঢুকবো প্রত্যেক মাসে মাসে টাকা বাড়তে থাকবে কিছু বছর পরে তো হয়েই যাবে দেড় লাখ টাকা ঢুকে দেখছে যার কাছে আবেদন করতে হয় ওর বস সে নিজেই দশ হাজার টাকা পায় মানে ও যদি ওকে আবেদন করে ঠিক গ্র্যান্টেড করে দেয় তাহলে বসের থেকেও বেশি পেয়ে যাবে আমার একটা বন্ধু আট হাজার টাকায় ঢুকেছিল মাসে আট হাজার টাকা করে পেত দু বছর পরে ছ হাজার টাকা হয়ে গেছে ওটা ও ভয়ে কোম্পানি ছেড়ে দিয়েছে যে এরপরে কোম্পানি না আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দেয় তবে হ্যাঁ একটা জিনিস আছে এসব কলেজ তোমাকে স্ট্রাগল শেখায় এই ছোটখাটো কলেজগুলো স্ট্রাগল শেখায় যে তোমাকে পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট করতে হবে এবার কীভাবে তুমি ওটা বাড়াবে সেটা তোমার ব্যাপার আমি তো দিয়ে দিয়েছি বড় কলেজ কী হয় ভালো জব দিয়ে দেবে হ্যাঁ ষাট হাজার সত্তর হাজার টাকা মাসে এগুলো কোনো জব হলো ওতে কি স্ট্রাগল শেখা যায় না ছোটো কলেজ স্ট্রাগলের জন্য তোমাকে তৈরি করে সে স্ট্রাগল করতে করতে মানুষ মারা যায় সেটা আলাদা জিনিস কিন্তু তৈরি করে দেবে স্ট্রাগলের জন্য আমি তো এরকমও ক্যাম্পাসিং দেখেছি এক একটা আমার একটা বন্ধুর আমি রিয়েল লাইফ স্টোরি আমার বন্ধু একটা ক্যাম্পাসিং হয়েছিল নর্মালি বাজে ক্যাম্পাসিং এ কি হয় যে চলে আসে এসে বাড়িতে বলে যে না ওখানে ভালো জব নেই ভালো স্যালারি নেই জব অপরচুনিটি ভালো নেই ভালো ওখানে কাজ নেই এসব বলে আমার বন্ধু বাড়িতে এসে বলছে ওখানে কোনো কোম্পানিই নেই কলেজ ক্যাম্পাসিংয়ে পেয়েছে জব গিয়ে দেখে না মাঠ ফাঁকা গরু চড়ছে দুটো গরু ওকে নিয়ে কিছু কিছু কলেজ আবার দেখি এখন টিভিতে অ্যাড দেয় জানে এদের কথা কেউ বিশ্বাস করবে না টিভিতে অ্যাড দিই আর টিভিতে অ্যাড দেবে এমন ভাবে কলেজটা দেখাবে এমন পড়াশুনো হচ্ছে মানে যখন টিভিতে অ্যাডে দেখাবে সবাই একদম মন দিয়ে পড়ছে একদম আর ল্যাবে যেন একদম মানে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট সবাই কথা বলছে এই ওটা ওই তারটা ওখানে জুড়েছে ওই তারটা সবাই একদম মানে টিভিতে যারা দেখবে তারা ভাববে পড়াশোনা তো এখানেই হচ্ছে কেউই জানে না এইখানেই পড়াশুনো হচ্ছে একদম তারপরে লাস্টে একটা মেয়ে আসবে মডেল এসে বলবে হানড্রেড পার্সেন্ট ক্যাম্পাসিং হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আপনারা আসছেন তো সিট সংখ্যা সীমিত মানে এমন দিন চলে এসছে মডেলকে দিয়ে ঢপ মারাচ্ছে ঢপ মারার জন্য মডেলকে এনেছে ওরা ভেবেছে এই মেয়েটাকে থেকে ছেলেটা চলে যাবে ওই কলেজে পড়তে ওই আশায় যে ওই মেয়েটার সঙ্গে দেখা হবে গিয়ে রিসেপশনে বলবে যে উনি নেই যিনি আমাকে ডেকেছিলেন ওই যে আমরা টিভির সামনে বসছিলাম বলছিলেন যে আপনি আসবেন তো ওনাকে ডেকে দিন আমি চলে এসছি